হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি কোথায় চলে এসেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি এখন পুরান ঢাকায় চলে আসছি, লালবাগ কেল্লার মসজিদের সামনে। আমি এখন একদম মসজিদের সামনে অবস্থান করছি। আর আমার পিছনে কেল্লার একটি খুবই সুন্দর স্থাপত্য রয়েছে, যেটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। তো এখানে আমি আজকে পুরো লালবাগ কেল্লাটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবার চেষ্টা করব। তো এখানে প্রাকৃতিক সৌন্দর্য একদম ভরপুর, বুঝতে পারছেন যে আমার পিছনে কত সুন্দর জায়গা। তারপরে আবার এই পাশটা সুন্দর জায়গা, সবাই ঘুরে ফিরে বেড়াচ্ছে। তো আমি আজকে আসছি আপনাদেরকে এই সুন্দর জায়গাগুলো দেখানোর জন্য। তো আশা করছি পুরো ব্লগটা জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো চলুন ঘুরে ঘুরে দেখি। আর আমি এখন আপনাদেরকে পিছনে আমার মসজিদটাকে দেখাবো। তো আমি এখন দাঁড়িয়ে আছি আমার লালবাগ কেল্লার মসজিদের সামনে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মসজিদ, মসজিদটি দেখতে খুবই সুন্দর, অনেক প্রাচীনকাল, অনেক পুরানা দিনের, তাই এই স্থাপনাটা একেবারে মনে রাখার মতো। এখানে সব কিছুই পুরাতন। আসলে আমরা যদি দেখি যে আমাদের এই পিছনের যে স্থাপত্যগুলো, সেগুলো হচ্ছে নতুন বিল্ডিং, অনেকে বাসভবন করেছে, কিন্তু লালবাগ কেল্লার সমস্ত কিছুই কিন্তু অনেক দিনের পুরাতন, যার কারণে এগুলো একেবারে পুরান ঢাকার ঐতিহ্যগুলো ধরে রেখেছে। তো আমরা পুরো জায়গাটি ঘুরে ঘুরে দেখব। তো এখানে মসজিদটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে মেইন মসজিদ। দেখুন, এই যে মসজিদটা বেশ বড় সড়ো, এখানে প্রচুর লোক একসঙ্গে নামাজ পড়তে পারে। তো আজকে শুক্রবার, জুমার নামাজের পরে এটা বন্ধ হয়ে গেছে। আর এখানে এখানে দেখতে পাচ্ছি লেকটা, লেকে পানি নেই। তো এখানে যখন ফোয়ারাটা ছাড়ে তখন খুব সুন্দর লাগে। আমাদের দুর্ভাগ্য যে আজকে ফোয়ারাটা ছাড়ে নাই। যদি আপনাদেরকে এটাকে একটু দেখাই, যে দেখুন এই জায়গাটা, এই জায়গাটা দিয়ে ফোয়ারাগুলো সবগুলো চলতে থাকে, সবগুলো ফোয়ারাই আছে। এখান থেকে সোজা উই পর্যন্ত, একদম মাথা পর্যন্ত সবগুলো ফোয়ারা কিন্তু খুব সুন্দর এগুলো চলতে থাকে। তো আজকে বন্ধ, এগুলো আসলে বিশেষ অনুষ্ঠানে খোলা হয়। তো চলুন আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই, দেখি কী অবস্থা, সমস্ত এলাকাটা ঘুরে দেখি। তো আজকে প্রচণ্ড জ্যাম ছিল লালবাগের একদম গেটের কাছাকাছি। কারণ হচ্ছে যে আজকে শুক্রবার, তাই সবাই এখানে বেড়াতে এসছে। এখানে বন্ধ পেয়ে ম্যাক্সিমাম মানুষই বেড়াতে আসেন, কারণ এখানকার পরিবেশটা খুবই সুন্দর। কিন্তু এই জ্যামের কারণে অনেক কষ্ট হয়েছে এই মোড়টাতে। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। আর এটি হচ্ছে মেইন প্রবেশপথ, এইটা দিয়েই আমরা একটু পরে প্রবেশ করব। কিন্তু এর আগে আমাদের যেটা দরকার হবে সেটি হচ্ছে আমাদের টিকিট লাগবে। তো টিকিটটি আনবার জন্য আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাব। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে কাস্টোডিয়ানের কার্যালয়, এখান থেকে টিকিট সংগ্রহ করতে হয়। এখানে অনেক ফরেনারও টিকিট সংগ্রহ করছেন, দেখতে পাচ্ছেন দুজন ফরেনার আমার সামনে দিয়ে যাচ্ছে। তো ফরেনারদের টিকিটের রেটটা একটু বেশি, আমাদেরটা 30 টাকা, তাদের জন্য 200 টাকা। তো টিকিট কাটা শেষ, আমি টিকিট নিয়ে নিয়েছি অলরেডি। তো আমরা এখন এই গেট দিয়ে প্রবেশ করব। এখানে একটু ভিড় হবে, কারণ হচ্ছে অনেক লোকজন এখানে আসছে দেখার জন্য। তো আমরা এখন খুব সহজেই প্রবেশ করতে পারছি, কারণ হচ্ছে যে অতটা ভিড় হয়নি এখনও। তো দেখুন ভিতরে ঢুকে কত সুন্দর অবস্থা। আর এটি হচ্ছে মেইন গেট, দেখুন একজন প্রবেশ করছে আর কিছু লোকজন অলরেডি প্রবেশ করে গেছে। তো ঢুকেই সামনে দূরে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি একটি স্থাপনা। এখানে ঐতিহ্যবাহী অনেক কিছু রাখা হয়েছে। আর ডান পাশে অনেক সুন্দর একটি মাঠ যেখানে বাবুরা খেলা করছে। আমরা সামনের দিকে যাব। এই পাশটাতে ফুলে ভরপুর, একদম নানা রঙের ফুল ফুটেছে। আসলে আমরা শীতকালে এসেছি, এই জন্য প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। সামনে দেখুন একটি খুবই সুন্দর ভবন। লালবাগে আসলে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক ঐতিহ্য যে আপনি আসলে দেখে অবাকই হবেন। কারণ দেখুন অনেক পুরাতন ভবনগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, অনেক সুন্দর কারুকাজ, তারপরে কালার কম্বিনেশন, তারপরে নির্মাণশৈলী, সব কিছুই খুবই সুন্দর। আর এখানে অনেক লোকজন এসছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এর সৌন্দর্য উপভোগ করছে। আর আমরা এখন যে ভবনটির কাছে আছি, এটার পাশে খুবই সুন্দর ছবি তোলা যায়, খুবই সুন্দর ছবি উঠে বিধায়। সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করছে। এই ছবিগুলো দেখতে খুবই সুন্দর লাগে, আমিও বেশ কয়েকটি ছবি তুলে নেব একটু পরেই। তো এটি হচ্ছে একটি লম্বা ফোয়ারা, আর ফোয়ারাটি একদম লালবাগ কেল্লা মসজিদের সামনেই। আসলে লালবাগ কেল্লা ফোয়ারায় ভরপুর, ধীরে ধীরে আপনাদেরকে আমি দেখাবো। তো এটি হচ্ছে মেইন মসজিদ, মসজিদের দেখুন গম্বুজ মসজিদ পুরানো আমলের। আর এই পশ্চিম পাশটাতেও খুবই সুন্দর একটি মাঠ রয়েছে, এটি পশ্চিম দক্ষিণ কর্নারে। তো দেখতে পাচ্ছেন এখানেও বাচ্চারা খেলা করছে, অনেকে হাঁটাহাঁটি করছে। তো এটি হচ্ছে লালবাগ কেল্লা মসজিদ, এটি হচ্ছে মেইন মসজিদ। সব থেকে মজার ব্যাপার হলো যে এই মসজিদে আমি বেশ অনেক সময় নামাজ পড়েছি।
এখানে আমি লালবাগে বেশ অনেকবার এসেছি এর আগে, তখন আমি মসজিদে নামাজ পড়েছি। মসজিদটি খুবই প্রাচীন, এই প্রাচীন আদলে তৈরি। এটি খুবই সুন্দরভাবে গম্বুজ তৈরি করা হয়েছিল। দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলো ওই যে উপরের গম্বুজগুলো, এখানে এখনও মাইক লাগানো আছে যেগুলো খুব সুন্দর। দক্ষিণ অংশটা যদি আমরা একটু দেখি তাহলে দেখুন খুবই সুন্দর, এখানে অনেকে এসছে আজকে বেড়াতে। লালবাগ কেল্লার এই মসজিদের সামনের ফোয়ারা থেকে এই সবগুলো ফোয়ারা দেখলে খুব সুন্দর মনে হয় যে দেখুন অনেক সুন্দর। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই ফোয়ারাগুলো আজকে ছাড়া নেই, বিশেষ অনুষ্ঠান ছাড়া ছাড়ে না, যার কারণে দেখেন প্রচুর পর্যটক, প্রচুর 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 সেই লেভেলের প্রচুর পর্যটক ঘুরে বেড়াচ্ছে। ওই যে উপর দিয়ে দেখুন, উপরের এই অংশগুলো দিয়ে দেখুন, এখান দিয়ে সব লোকজন দেখেন প্রচুর লোকজন বেড়াচ্ছে। তো আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হলো লালবাগ কেল্লার একদম একদম সামনের অংশটা। দেখতে পাচ্ছেন পিছনে অনেক বড় সুন্দর একটা জায়গা আছে যেখানে আমরা যাওয়ার চেষ্টা করব। এখন প্রচণ্ড রোদ, আমি আজকে ভুলে চশমা নিয়ে আসতে পারিনি, যার কারণে অনেক ইয়ে লাগতেছে। তো পুরান ঢাকার যে জায়গাটা সবচেয়ে বেশি প্রিয়, লোকজন যেখানে অনেক ঘুরতে পছন্দ করে, দেখতে পাচ্ছেন আমার পিছনে হিউজ পরিমাণে পর্যটক আছে যারা এখানে ঘুরতে আসছে। প্রচুর নয়েজ দেখা যাচ্ছে, প্রচুর শব্দ হচ্ছে, তো সবাই খুব সেজে গুজে এখানে বেড়াইতে আসছে। তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি যে জায়গাগুলো অনেক সুন্দর, ওই জায়গাগুলো খুবই সুন্দর, ওগুলোর ভিতরে আমরা যাওয়ার চেষ্টা করবো। তো আস্তে আস্তে চলুন একটু ঘুরে আসি। একটি কবরের মতো আছে এটা, এই পাশে রয়েছে আরও একটি ফোয়ারা, দেখতে পাচ্ছেন অনেক লম্বা একটি ফোয়ারা। আসলে এটার চারপাশেই অনেক সুন্দর সুন্দর ফোয়ারা আছে, এটি হচ্ছে দক্ষিণ পাশের ফোয়ারা। আর এখানে দেখুন প্রচুর পর্যটক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে, এই পাশটাই যে দেখুন প্রচুর প্রচুর পর্যটক। এখানে একটি সুড়ঙ্গ পথের মতো দেখা যাচ্ছে যে এটাতে আমরা এখন একটু চাপো, একটু গিয়ে দেখবো এটা আসলে কিসের পথ। এই জায়গাটা আমরা একটু যদি একটু দেখে আসি জায়গাটা কি আমি জানি না, ও জাস্ট একটি নমুনা মাত্র। আর এখান থেকে যদি আমরা সামনের দিকটা দেখি তাহলে এই হচ্ছে, আমরা যদি একটু তাকিয়ে দেখি এক দৃষ্টিতে, এটি হচ্ছে লালবাগের কেল্লা। তো একটা কথা আপনাদেরকে বলতেই হয়, তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে লালবাগের কেল্লার একদম মাঝখানে, দক্ষিণ পাশে একটি সাদা অংশ আছে সেখানে আমি এখন দাঁড়িয়ে আছি। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটি ভবন রয়েছে, এখানে আমি দাঁড়িয়ে আছি। তো এখানে অনেক বড় একটা পিছনে ফোয়ারা রয়েছে, তো ফোয়ারার সামনে আমি দাঁড়িয়ে আছি, এখানে সাদা একটি অংশ আছে আমি আপনাদেরকে দেখাবো। তবে আজকে আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আজকের টিকিটটা কিন্তু মাত্র 30 টাকা ছিল, তো 100 টাকা নেয়নি, আর ফরেনারদের জন্য 200 টাকা, এটা আপনারা অনলাইনে দেখে থাকবেন। তো আমি যে সাদা অংশটায় দাঁড়িয়ে আছি সেটা একটু দেখাবো, এখানে সবাই ছবি তোলার জন্য ভিড় করছে, দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেকে ছবি তোলার জন্য ভিড় করছে। আর পশ্চিম পাশটাতে অনেক সুন্দর ফুল ফুটেছে, যদি আপনাদেরকে দেখাই দেখুন, এই যে পশ্চিম পাশটা, এই যে এই জায়গাগুলো খুবই সুন্দর ফুল ফুটেছে, এই যে দেখুন অনেক সুন্দর, এই ফুলের গাছগুলো খুব ভালো লাগছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে যদি আমি একটু দাঁড়াই, তো এই যে এই অংশটা ফুল ফুটে আছে সব চারপাশে, আর ওই যে দূরে সেই মসজিদ, মানে এখানে আমার কাছে সবচাইতে বেশি যেটা ভালো লেগেছে সেটা হলো মসজিদ। তো মসজিদটা হচ্ছে একদম পিছনে, তো এখানে ফুলের বাগান, এগুলো সবগুলোই গাঁদা ফুল, আর কিছু সাদা কসমস রয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। তো চলুন একটু ঘুরে ঘুরে দেখি, এই হচ্ছে সাদা কসমস আর হচ্ছে ফুল। লালবাগের কেল্লার এটি খুবই
পুরাতন একটি জায়গা, যেটি হচ্ছে যে এটার দক্ষিণ পাশের যে দেয়ালটা রয়েছে দেখতে পাচ্ছেন যে আমার পিছনের যে দেয়ালটা, এই দেয়ালটা এখানে অনেক পুরাতন স্থাপনা আছে, অনেকে বসে বসে ছবি তুলছে, তো সবার কাছে বেশ ভালো লাগবে। এই পাশটা এসেও আপনারা ঘুরে যেতে পারেন। এটা অবশ্য একদম পশ্চিম এবং দক্ষিণের কোনার যে জায়গাটা একদম ওই কিনারা পর্যন্ত আপনারা চিন্তা করলে ঘুরে যেতে পারেন। তো এখন আমি একটু সামনের দিকে যাব, সামনের দিকটা একটু ঘুরে ঘুরে দেখব। এটি হচ্ছে কেন্দ্রীয় জলাধারের 6টি স্তম্ভের উপর নির্মিত যে জলাধারটির জলদেশ, সেটি এটি অন্ধকার, এখন দেখা যাচ্ছে না, তবু দেখাবার চেষ্টা করছি। এটি হচ্ছে জলাধার, অনেকেরই এখানে এসে থাকে, মানে আকাঙ্ক্ষা থাকে যে জলাধারের এটা দেখার জন্য। তো আমরা একটু সামনের দিকে যাব। তো আমরা এখন সামনে দিয়ে হাঁটছি, সেটি হলো যে পিছনের এটি দেয়াল রয়েছে। আর এখানে অনেক মজার একটি জিনিস আছে, সেটি হলো যে গোলাপের বাগান। এই গোলাপের বাগান যদি আপনাদেরকে দেখায়, দেখুন একদম বিশাল বড় একটি গোলাপের বাগান, এখান দিয়ে সব গোলাপ ফুটে আছে, পুরোটাই গোলাপের বাগান, পুরো বাগানটাই গোলাপের। আর এখানে সবসময় একজন কেয়ারটেকার আছেন, যেটি সবসময় এটিকে দেখাশোনা করছেন। অনেক বড় বাগানটি। তো আমি এখন এটার সামনে দিয়ে হাঁটছি, এখানে বাম পাশে যে জলাধারটি রয়েছে, 6 স্টেজ, যেটা 6 ধাপের। তো এটি এখানে ছবি তোলে অনেকেই, অনেক সুন্দর সুন্দর জায়গা, আর এই জায়গাটা অনেক সুন্দর, তাই এখানে অনেকে বেড়াতে আসে। আর এটার উপরে আমরা যাবো, উপরে যাওয়া যায়, উপরে অনেক সুন্দর জায়গা, সেখানে আমরা যাওয়ার চেষ্টা করি। তো চলেন যাইতে থাকি। প্রচুর লোকজন শুক্রবার, তাই আজকে প্রচুর দর্শনার্থী। তো ডিসিপ্লিন আছে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তারপর প্রচুর দর্শনার্থী দেখতে পাচ্ছেন। এই পাশটা দিয়ে যদি আমরা তাকাই, এই পাহাড়ের মতো উঁচু জায়গাটির পরে যে জায়গাটা আছে সেটি হচ্ছে যে কাটা গাছ। এই গাছগুলো আমার কাছে বেশ ভালো লাগে, আমি জানি না কার কাছে কেমন লাগবে। যেগুলো হচ্ছে বাদাম গাছ সবগুলো কেটে দিয়েছে, কিন্তু আমার কাছে দেখতে খুবই সুন্দর। এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ওঠা যায়। আর যদি কেউ চিন্তা করে যেন আমরা সিঁড়ি দিয়ে উঠবো না, তাহলে আসতে অবস্থা আছে। ঠিক আছে, সিঁড়ি দিয়ে আমরা ওঠার চেষ্টা করব। এই হচ্ছে সিঁড়ি, আমি এখন অনেক উপরে উঠে আসছি। উপরে বলতে একদম লালবাগ কেলার একদম সামনের মাথার কাছে চলে আসছে, আমার পিছনে সেই যে কাটা গাছগুলো দেখা যাচ্ছে, আর মেন ভবনটি দেখা যাচ্ছে, আর এখান থেকে সামনেটা। আমরা একটু সামনের দিকে যাই। এই পাশটা বেশ অনেকগুলো নতুন বাড়িঘর হয়েছে, যেগুলো অনেক আগে যখন এসেছিলাম তখন এগুলো আমি দেখিনি, দু একটা বাড়ি এখানে ছিল, এখন নতুন অনেক বাড়ি হচ্ছে। তো আমি এখন এখানে লালবাগের দক্ষিণ পাশের জায়গায় একটু বসার জায়গা আছে,
সেখানে আমি বসে আছি আর এ দেখুন এই যে আমার পিছনের যে জায়গাটা খুব সুন্দর এই জায়গাতে লোকজন অনবরত হাঁটতেছে আমি একটু পরে হাঁটবো ওখান দিয়ে গিয়ে কিন্তু তার আগে এখানে দেখুন যে আমার পিছন থেকে জায়গাটা খুব সুন্দর লাগে অনেক সুন্দর লাগে মানে একদম মন ভরে যায় তো এখানে আসলে একদম ফ্যামিলি নিয়ে লোকজন নিয়ে এখানে আপনারা বেড়াতে আসতে পারেন একদম নিরাপদ জায়গাটি সিকিউর জায়গাটি ঐতিহ্য দেখা হলো পাশাপাশি মনটা ভালো হলো পুরান ঢাকার একটা ফ্লেভার আর এখানে আকাশে অনেক সুন্দর সুন্দর পাখি উড়ে বেড়াচ্ছে ওইটা একটু দেখাই পাখি দেখুন ঝাঁকে ঝাঁকে কবুতর পাখি উড়ে বেড়াচ্ছে এই যে মেবি লোকজনের সমাগম আজকে তাই একদম ভরে গেছে চারপাশের লোকজন হেঁটে হাঁটাটা একটু রিস্কি তারপরে আমি একটু হেঁটে হেঁটে নামবো কারণ হচ্ছে যে এখান দিয়ে হাঁটার একটা খুব সুন্দর ব্যবস্থা আছে সিঁড়ি ছাড়া আপনাকে নামতেছে একদম এই যে কাঠ গাছের নিচে দাঁড়ায় আছি এখানে দেখুন অনেকগুলো কাঠ গাছ আছে এই যে পিছনে যদি দেখায় হিউজ পরিমাণে কাঠ গাছ আছে তো এখান দিয়ে আমি এখন একটু হেঁটে হেঁটে যাব দেখুন এই যে আমার এখানে আছে কাঠ গাছ এখানে আছে কাঠ গাছ খুব সুন্দর সুন্দর কাঠ গাছ মানে এগুলো হচ্ছে বাদাম গাছ গাছগুলো এমন সুন্দরভাবে সাজানো মনে হয় যেন যে এগুলো লাইটিং করে রাখছে কেউ মানে দূর থেকে মনে হবে যে আপনার লাইটিং ট্রি হ্যাঁ একদম স্ট্যান্ড করে রাখছে তো এগুলো খুবই ভালো লাগবে এই জায়গাটা আর এখানে মজার বিষয় হলো যে এখানে কিন্তু অনেক বসার ব্যবস্থা আছে যে এই জায়গাগুলোতে দেখতেছেন যে এই জায়গাগুলোতে সবাই বসতেছে তো এই বসার জন্য আপনারা এখানে বসে থাকতে পারেন খুব ভালো লাগবে আর সবচেয়ে বেশি ভালো লাগছে হলো যে আমার এই গাছগুলোর পাশ দিয়ে হাঁটতে হ্যাঁ কারণ হচ্ছে যে এগুলো পিলারের মতন লাগে এই আর কি আর এই পাশটাও অনেক লোকজন বসে আছে দেখুন এই যে এখানে কিসের মতো কি বলে যে ওই পাহাড়ের মতো আর কি অনেকটা বিশাল বড় পাহাড়ের মতো লাগে তো এখান দিয়ে অনেকে বসে আছে আপনারা চাইলে এখান দিয়েও এসে এই পাহাড়ের উপরে গিয়ে বসে থাকতে পারেন এটা কিন্তু অনেক উপরে এগুলো কিন্তু অনেক উপরে অনেক উপর দিয়ে বসে আছে সবাই যে আমরা এদিকে যাব সামনে যাচ্ছি হাঁটতে হাঁটতে কিন্তু মজার বিষয় হলো এখানে শুধু ফোয়ারা আর ফোয়ারা এই যে এখানে কিন্তু আরেকটা ফোয়ারা আমরা কিন্তু এর আগে পুজো জায়গাটা একটা ফোয়ারা দেখে আসছিলাম আর এই যে এখানে দেখুন এখানে আরেকটা ফোয়ারা মানে চারদিকে শুধু ফোয়ারার ফোয়ারা এটার একদম ওই মাথা পর্যন্ত একদম সামনের ওই মাথা পর্যন্ত ফোয়ারা আছে যে এই ফোয়ারাটার পাশেও একদম এখান দিয়ে একটা রাস্তা আছে আমরা সামনের দিকে ওইখানে যাব এই রাস্তাটা আবার এইখানে চলে গেছে তো এই রাস্তার যে মাথাটা এটা থেকে এই ভবনটা পর্যন্ত পুরাটা মানে এই ভবন থেকে এই ভবন পর্যন্ত টানা একটা রাস্তা আছে আমরা সেটা দেখব আর এখান থেকে একদম ওই মাথা পর্যন্ত রাস্তা ভেদ করে একদম ওই মাথা পর্যন্ত একটা ইয়ে আছে ফোয়ারার লাইন আছে দুর্ভাগ্য আমরা ফোয়ারাগুলো দেখাইতে পারলাম না তো আমরা এখন এই ভবনটার কাছে যাব এখানে অনেক ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর এটা ওয়াও ভেরি নাইস সেই ফোয়ারা যেটা কথা আমি বলছিলাম সেটা এটাও বন্ধ তবু এখানে বাচ্চারা নেমে খেলাধুলা করছে আমি আগেই বলছিলাম যে ওই পাশের ফোয়ারার লাইনটা ওইখান দিয়ে এসে এ পর্যন্ত আসছে আবার এই পাশের ফোয়ারার লাইনটা এখান দিয়ে এসে এখানে আসছে এ পাশের ফোয়ারার লাইনটা আছে পাশাপাশি আছে এই পাশের ফোয়ারার লাইন মানে মূল কথা হলো যে এটা একটা ক্রস ক্রসটা এসে এখানে মেশে আছে এই জায়গাটাতে এখানে বাচ্চারা খেলা করছে আসলে এটা হলো পানির ফোয়ারা এখানে অতই পানি থাকবার কথা কিন্তু বাচ্চাদের খেলাধুলা করতেছে শুকনা পেয়ে এরা খুব মজা করতেছে এখন এই হচ্ছে ফোয়ারার অবস্থা তো এখন মূলত আমি অবস্থান করছি একদম লালবাগ কেল্লার ঠিক মাঝখান বরাবরে মাঝখান বরাবরে এখানে বাচ্চারা অনেকে খেলাধুলা করছে আমার পিছনে আর এই পাশটা হচ্ছে লালবাগের মেন কেল্লা আর এই পাশটা হচ্ছে যে পুরাতন স্থাপত্য যেখানে
অনেকটা ঐতিহ্য জড়িয়ে আছে ওই রকম কিছু জিনিসপত্র তো আমরা চেষ্টা করবো এটার ভিতরে ঢোকার সময় খুবই কম সন্ধ্যায় আসছে প্রচুর পর্যটক আসছে দেখুন এখানে একবারে ভরপুর পর্যটক এখানে ওখানে সব জায়গায় একদম ভরপুর পর্যটক তো চলুন দেখি আমরা একটু ভিতরের দিকে যাই এই পাশটা হচ্ছে মেইন একটা ভবন এখানে একটা এই পুরাতন ক্রিস্টি কালচার যেখানে ধরে রাখা আছে সেখানে যাওয়ার চেষ্টা করি এই পুরাতন কৃতি ঐতিহ্যের যে ভবনটা দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা এটা একটু পরেই এটার ভিতরে প্রবেশ করব আর এটার যে ঐতিহ্য ধরে রেখেছে এটার ভিতরে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো সময় খুবই কম শর্টকাটে চলেন যাই ভিতরে ঢুকে পড়ি তো এই হচ্ছে মেইন ভবনটি এটা সামনে থেকে একটু সন্ধ্যার দিকে তাই এরকম একটু লালচে দেখাচ্ছে বেশি তো এটা একেবারে আসলে অনেকটা গোল্ডেন কালারের মতো খুবই সুন্দর একটি কালার আমরা একটু একটু করে সামনের দিকে ঢুকবো তো প্রচুর দর্শনার্থী আজকে তাই একটু ভিড় বেশি দেখতে পাচ্ছেন যে অনেক অনেক বেশি ভিড় প্রচুর দর্শক চলে এসছে আর সন্ধ্যার দিকে যেহেতু বন্ধ হয়ে যাবে এই জন্য এরা একটু দ্রুতগতিতে ছোটাছুটি করছে যে সব কিছু দেখে শেষ করা যায় কি না আমিও সম্ভবত সব শেষ করতে পারবো না এই যে দেখুন খুবই সুন্দর আগের দিনের সুরকি দিয়ে কাজ করা সেই লাল ইটের গাঁথুনি এখনও দেখতে মনে হয় যেন একদম নতুন মানে জায়গাটা এত সুন্দর আর এত আলোকিত যে এখানে আসলে আপনার খুব ভালো লাগবে এটি হচ্ছে একটি ফোয়ারা তো একদম ভবনের ভিতরেও কিন্তু একটি ফোয়ারা আমি আপনাদেরকে দেখালাম আসলে এই ভবনটির চারদিকেই শুধু ফোয়ারার ফোয়ারার দৃশ্যমান তো আর এটি হচ্ছে একটি পানির চৌবাচ্চা দেখতে পাচ্ছেন আগের দিনে এটাতে পানি স্টোর করে রাখা হতো মেবি এগুলো গোসলের পানির জন্য তো চলুন সামনে গিয়ে দেখি আর এটি হচ্ছে একটি চৌবাচ্চা এখানেও পানি স্টোর করে রাখা হতো এটা আসলে অনেকটা ওই আগেকার যুগে আমাদের বর্তমানের যে প্যানগুলো আছে আমরা সুইমিং প্যান সেগুলোতে যে আমরা গোসল করি বাথটেব সেই বাথটেবের মতো আর এই হচ্ছে একটি আবার চৌবাচ্চা যেখানে পানি ধরে রাখা হতো ওই সময়ে তো সব মিলিয়ে দেখুন এখানে একটি ডায়াগ্রাম আছে এবং এর ডিটেইল বলা আছে যে এখানে এই রুমটাতে কী কী আছে দেখুন চারপাশে এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে গোসল করানো হচ্ছে মেবি রাজাদের গোসল করানো হচ্ছে ওই যে পিছনে চৌবাচ্চাটা যেটা প্রথমে আমি আপনাদেরকে ভাই যে এটা এরকম দুইটা দেখিয়েছি এ পর্যন্ত তো এটি হচ্ছে সেই চৌবাচ্চা যেটা সামনে গোসল করানো হচ্ছে রাজাকে দেখুন আর এই পাশটা সামনের এই পাশটা এটাও পানি স্টোর করে রাখা হতো তো ওখানে ওই যে আমি আপনাদেরকে বললাম যে বড় ধরনের একটি বাথটেবের মতো এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই কালারটা ছবিতে আপনারা দেখেছেন যে বাথটেবের মতো তো এটি আসলে রঙিন টাইলসের মানে মতো এগুলো হচ্ছে আসলে ওই যে আমাদের যে সিরামিক ইট আমরা স্ট্রিটে ইউজ করি ওই টাইপের কিন্তু খুব সুন্দর পুরাতন ঐতিহ্যের ভিতর দিয়ে হাঁটাহাঁটি করছি আর এখানে হচ্ছে ফোয়ারা এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে ফোয়ারা তো জায়গাটা খুব সুন্দর পাশটাও বেশ অনেক সুন্দর কারণ হচ্ছে যে এটার চারদিকটাই খুবই আলোকিত আর এগুলো মেবি এই সুন্দর কালার এবং এই সিরামিক ইটগুলোর জন্য মেবি এত সুন্দর গোল্ডেন কালার মনে হচ্ছে তো আমার কাছে বেশ ভালো লাগছে সবাই উঁকি ঝুঁকি দিয়ে ভিতরে কিছু একটা দেখার চেষ্টা করছে বাট দরজাটি বন্ধ থাকবার কারণে আমরা কিছু দেখতে পারবো না তো সামনের দিকে একটি ম্যাজিক্যাল ইস্যু আছে সেটি হলো একটি খুব ন্যারো সিঁড়ি সিঁড়িটা খুবই মানে চ্যালেঞ্জিং একটা সিঁড়ি মেবি এটা কোনো সিক্রেট রোড হিসাবে ব্যবহার করা হতো
সম্ভবত হয়তো বা উপর থেকে নামার জন্য দ্রুতগতিতে বা উপরে উঠবার জন্য। তো সিঁড়িটি খুবই ক্রিটিক্যাল, এটা দিয়ে উঠতে আমার বেশ কষ্ট হচ্ছিল, অনেক খাড়া এবং খুব চিকন ন্যারো। তো এটা দেখুন সামনের দিকে, তো এই যে ভয়াবহ অবস্থা, দেখুন কীভাবে উঠতে হয়। আর দুর্ভাগ্য যেটি উপরের দিকে বন্ধ ছিল বিধায় আমরা আর উপরে উঠতে পারি নাই। তো চলুন আমরা আবার কষ্ট করে নিচের দিকে নামি, দেখুন কত ট্রায়াঙ্গেল সিস্টেম, সিঁড়িগুলো খুবই ডেঞ্জারাস। তো আমরা এখন আস্তে আস্তে বাইরের দিকে চলে যাব, দেখুন সবাই একত্রিত হয়ে যাচ্ছে, যেহেতু বাইরে যাওয়ার জন্য নোটিফিকেশন চলে আসছে, সবাইকে বাইরে যেতে বলছে। তো আমরা এখন বাইরে চলে যাব আস্তে আস্তে, সামনের দিকটা একটু দেখতে দেখতে বাইরে চলে যাব। তো চলুন আস্তে আস্তে বাইরের দিকে যাই, ভবন থেকে বের হয়ে যাব, সামনের দিকে যাই, চলেন এই যে সামনের দিকে যাই, চলেন সামনের দিকে চলে যাই, আমরা সামনের দিকে যাব। আসুন, এই যে আমার পিছনের অংশটা, তো পিছনের অংশটা থেকে আমরা এখন বের হয়ে যাব। সামনের দিকটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে সেই লেভেলের আলো এখানে পড়ে, এই জায়গাটা খুব সুন্দর, মানে লালচে রং থাকার কারণে হয়তো বা আমাকে অনেক লালচে মনে হচ্ছে, খুব সুন্দর মনে হচ্ছে। চলুন আমার সামনের দিকে যাই, তো চলেন। তো হচ্ছে তাই মহার, তাই আমরা এখন ঘুরে যাচ্ছি সামনের আলো। এটা হচ্ছে পূর্ব পাশের অংশটা, খুব সুন্দর, পূর্ব পাশের অংশটা। তো এখানে একটা মজার জিনিস আপনাদেরকে দেখাবো, এখানে মজার জিনিসটা হলো ওই যে আরেকটা গেট আছে, এই যে এটা একটা পুরাতন গেট, এটি হচ্ছে লন্ঠন, যেখানে আগে আলো জ্বেলে রাখা হতো রাতের বেলায়, আমরা এখন যেমন বাইরে স্ট্রিট লাইট ইউজ করি ওরকম। মানুষ বেড়ে যাচ্ছে, এই অংশটাও খুব সুন্দর। গাঁদা ফুল, গাঁদা ফুল, গাঁদা ফুল, এত গাঁদা ফুল দিয়ে করুন না, কিছু বেশ কিছু সুন্দর সুন্দর কসমস ফুল, কিছু গোলাপ। খুব সুন্দর জায়গা, আমরা মিস করতাম যদি আমরা না দেখতাম, সেটা হলো এটার একমাত্র পুকুর, হলো বিশাল বড় একটা পুকুর। এটি পূর্ব পাশে অবস্থিত, এই যে দেখতে পাচ্ছেন যে ভবনের একদম পূর্ব পাশে অবস্থিত, এটিতে প্রচুর পরিমাণে গভীরতা, এখানে পানি হবে হিউজ পরিমাণে, 100 ফিট নিচে হবে, এটি শুকনো, কোনো পানি নেই, বাচ্চারা খেলা করছে, দেখতে পাচ্ছেন যে ছোটো ছোটো বাচ্চারা গেছে, দেখেন মানুষগুলোকে কত ছোটো দেখাচ্ছে, যে ভদ্রলোক কত বড়ো মানুষ তাকে কত ছোটো দেখাচ্ছে, ওই পিছিয়ে পিছিয়ে দেখা যাচ্ছে বিশাল বড়ো পুকুরটি। তো আমার এখন ঘোরাঘুরি শেষ, আমরা এখন বেড়ে যাচ্ছি, পিছন থেকে সব লোক দেখছেন যে বিপুল পরিমাণে লোকজন বেড়ে আসছে, এই গেটটা দেখাইছিলাম তখন, এটা দিয়েও লোকজন বের হয়, কারণ শুধু এখন এটা বের হওয়ার জন্য ব্যবহার করা হয়। তো চলুন আমরা আস্তে আস্তে বের হয়ে যাই, চলে আসছে যেহেতু একদম। তো আজকের দিনটা বেশ ভালো কেটেছে, তো চলুন দেখি বের হয়ে যাই। Go right. Go right.
বিষয় হলো যে আসছে পুরান ঢাকায়, পুরান ঢাকার ভাষা এখনো কিছুই বললাম না, এখানে আইতে পারছি, মজা করে ঘুরতে পারছি, ঘোরা পারছি, এলাকায় খুব মজা লাগতেছে। আর এই জায়গাটা খুবই মজার জায়গা, সবাই ঘুরতে পারেন, জায়গাটা খুব সুন্দর দেখতেছেন। আমার পিছনে সেই লেভেলে একটা আলো পড়ছে, সন্ধ্যার সময় গুলির আলো, সেই মজা লাগল। এসে তো আপনারা যদি ঘুরতে চান অনায় আছে, 30 টাকা দেখবেন টিকিট কেটে সোজা এনে ঢুকে যাবেন, সারাদিন ঘুরবেন, মাগার কেউ কিছু করবো না, খুব মজা দেয়। হ্যাঁ, প্রচুর লোক ঘোরা লাগছে, একেবারে ছোটো বাচ্চা আবাল বৃদ্ধ ফুলে ফুল, সেই লেভেলের মজা। তো আপনারা আশা করছি এইরকম মজা পেয়েছেন, মজা পেলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বন্ধু বান্ধবদের জানাই দেন। খুব সুন্দর একটা জায়গা ঢাকা শহর আছে, এই জায়গাটা না ঘুরলে কেমন হয়ে উঠবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।